হুট করে যখন মায়ের বাসায় যাই তখন আম্মা কি কি রান্না করে, আর উট করে যাওয়ার পরে কিন্তু রান্নার আয়োজন শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই তো হুট করে আজকে সকাল সকালে আর কি চলে এসেছে আমার আম্মার বাসায়। আর এখানে দেখতেই পাচ্ছেন গরু মাংস, আর এখানে দুধচিতে রান্না হচ্ছে, আর এই তো এখানে মুরগি ভিজানো রাখা হয়েছে, এই চিকেনটা রান্না করে নেওয়া হবে। আর রান্না বান্না শেষে মাঝখানে কিন্তু এই তো এখানে বিল থেকে অনেকগুলো পানি ফল তুলে নিয়ে আসছে, আমরা সিঙ্গারা বলে থাকি। যাই হোক, এই ফলটা কিন্তু খুবই ভালো লাগে। ছোটোবেলায় আগের এই বিলে কিন্তু যেতাম এই এই আর কি সিঙ্গারাটা উঠানোর জন্য করে। একবার কি হয়েছিল, উঠাতে গিয়ে কিন্তু যে বিলে যে কুয়া ছিল সেই কুয়াতে পা ফসকে গিয়েছিল। যাই হোক, ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু এই পানি ফলের সাথে জড়িয়ে আছে, সেটা আরেকদিন শেয়ার করব। আর এই পানি ফলটা কিন্তু দেখতে সুন্দর আর খুবই ভালো লাগে, আর গ্রামের তাদের ফ্রেশ ফ্রেশ কেবল তুলে আনা হয়েছে। যাই হোক, বাচ্চারা অনেক খুশি হচ্ছিল। আর তারপরে কিন্তু রান্না শেষে কিন্তু এতে দুপুরে নামাজ কালাম পড়া শেষে কিন্তু দুপুরবেলা খাবার দাবার, এখানে গরু মাংস আর এখানে চিংড়ি মাছ দিয়ে ছাছিলাও রান্না করেছে, এখানে চিকেন রান্না করেছে, আর সাথে আছে কিন্তু দুধ চিতই কিন্তু আছে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।